কোনো সন্ধান পেলে? সত্যি কোথা দিয়ে কি যে হয়ে গেল, আমার ভাগ্যটাই এরকম, শুধু সমস্যা আর সমস্যা, কোনো সমাধানই নেই। কিন্তু দিব্যেন্দুকে তো আমি জানি, সে তো এমন দুর্বল চরিত্রের ছেলে নয়। তবে কেন সে এভাবে তোমাকে ফেলে পালিয়ে গেল? তবে কি সে আমার জন্মের বিচিত্র ইতিহাসটাকে মেনে নিতে পারল না? হার আমি মানব না। দিব্যেন্দু যেখানেই থাকুক, আমার সমস্ত তপস্যা দিয়ে তাকে খুঁজে বের করব। তখন জিজ্ঞাসা করব, দিব্যেন্দু কেন তুমি আমাকে ফেলে চলে এসেছে? কল্যাণী, ও ঘরে তো কিছুই পেলাম না, তবে টেবিলের নিচে এই খামখানা পেলাম, অবশ্যই এর মধ্যে কোনো চিঠি নেই। আচ্ছা, পাঁচুকে জিজ্ঞেস করে দেখি যদি কোনো খবর পাওয়া যায়। পাঁচু, আগে যাই বাবু। এই চিঠিটা কবে এসেছিল? এই চিঠিটা বাবুকে সেদিন দিয়েছিলাম। বিয়ের দিন? আগে হ্যাঁ, তারপর থেকে বাবুকে আর খুঁজে পাচ্ছি না। ও আচ্ছা, তুই যা। হ্যাঁ, আমি জেসি মুখার্জি। আমি এসেছি দিব্যেন্দুর খোঁজে। দিব্যেন্দুর খোঁজে? হ্যাঁ, হঠাৎ দিব্যেন্দু আপনার একটা চিঠি পেয়ে এখানে চলে আসে। আপনি বলতে পারেন এখন দিব্যেন্দু কোথায়? কিন্তু তোমাকে তো আমি ঠিক চিনতে পারলাম না মা। আমি আমি দিব্যেন্দুর স্ত্রী। স্ত্রী? ও, তা কতদিন তোমাদের বিয়ে হয়েছে? এই মাসের 8 তারিখে। সে কি 9 তারিখে সকালবেলা এখানে এসে আমার সঙ্গে দেখা করেছিল? হ্যাঁ, 8 তারিখ সন্ধে আমাদের বিয়ের সবকিছু ঠিক হয়ে যায়। হঠাৎ আপনার চিঠি পেয়ে দিব্যেন্দু এখানে চলে আসে। তাহলে বিয়েটা হলো কি করে? লগ্ন যখন পেরিয়ে যায়, দিব্যেন্দুর নামে আমি নিজে আমার সিঁথিতে সিঁদুর করেছি। কি দাম আছে ওই সিঁদুরের? তুমি জানো তার সত্য পরিচয়? সে তার মায়ের অবৈধ সন্তান। ঠিকই বলছি, তার যথেষ্ট প্রমাণ আছে। না না না, ও সিঁদুর তুমি মুছে ফেলো, তুমি ফিরে যাও, ফিরে যাও। তবে শুনুন, দিব্যেন্দুর বিরুদ্ধে আপনার এই অভিযোগটা শুনে আমার তার প্রতি আরো শ্রদ্ধা বেড়ে গেল। সে যদি ইচ্ছে করত, তার জন্ম কলঙ্ক লুকিয়ে আমাকে বিয়ে করতে পারত। কিন্তু কিন্তু সে করেনি। আপনি আপনি আমাকে বলবেন এখন সে কোথায়?